বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয়, সরকার কোনো কিছু শুনছে না, সরকার আজকে কোনো না দেখার ভান করছে। তার কারণ হোক বাংলাদেশের রাষ্ট্রপতি যে হলো মানে সুন্দরী যাত্রা দেখলো আমার, তারা তো আমার রাজনীতি আর দেশের কথা বললে, স্বনির্ভর বাংলাদেশের কথা বললে আমাদের আগে দেখা যায় এই যে আগ্রাসন এবং সম্প্রসারণ বাদে ভারত আজকে সবসময় জাতীয় শক্তির পিছনে লেগে থাকে। জাতীয় শক্তি বাংলাদেশকে লোকে ঐক্যবদ্ধ করে সম্প্রসারণের বিরুদ্ধে না দাঁড়াতে পারে সেজন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকে। সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা